শীতকালে মানুষ শীত নিবারণের জন্য উষ্ণ পোশাক পরেন। শীতকালীন পোশাকের মধ্যে শাল একটি অভিজাত পোশাক হিসেবে বিশেষ জায়গা দখল করে আছে। বিশেষ করে নারীদের মধ্যে শাল খুবই জনপ্রিয়। শাল শীত নিবারণের জন্য ব্যবহার হলেও বর্তমানে ফ্যাশনেও একটি বিশেষ জায়গা দখল করেছে, আর সেই কারণেই দিনে দিনে বাড়ছে বাহারি শালের উৎপাদন। আর চাহিদার সাথে সঙ্গতি রেখে তাঁত শিল্পে এসেছে আধুনিকতার ছোঁয়া। চাহিদার সাথে যোগানের সমন্বয় ঘটাতে আগের সেই হাতে চালানো তাঁতের জায়গা দখল করেছে বিদ্যুৎ চালিত তাঁতকল। আধুনিক এই তাঁতকলে নির্মিত শাল আগের চেয়ে ভালো বুনন এবং ডিজাইনও ভিন্নতা আনছে, ফলে ধীরে ধীরে এই শাল জনপ্রিয় হয়ে উঠছে বিভিন্ন বয়সের মানুষের কাছে। বাংলাদেশের বিভিন্ন জেলায় তাঁতিরা অনেক আগে থেকেই শাল উৎপাদন করে থাকেন। দেশের বিভিন্ন এলাকায় উৎপাদিত শালের মধ্যে নওগাঁ জেলার তাঁতিদের তৈরি শাল গুণগত মানের দিক দিয়ে ইতোমধ্যেই বেশ সুনাম অর্জন করেছে। দীর্ঘদিন এ সকল তাঁতিরা হাতে তৈরি শাল উৎপাদন করলেও আধুনিক প্রযুক্তি ব্যবহারে তারাও আর পিছিয়ে নেই। ইফাদ এর অর্থায়নে পিকেএসএফ পরিচালিত পেইস প্রকল্পের আওতায় সহযোগী সংস্থা দাবি মৌলিক উন্নয়ন সংস্থা তাঁতিদেরকে এখন সময় উপযোগী শাল তৈরিতে বিশেষ সহায়তা প্রদান করছে। ইফাদ ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় বিদ্যুৎ চালিত তাঁতকলে তাঁতবস্ত্র উৎপাদন ও বাজার ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি শীর্ষক ভ্যালু চেন উন্নয়ন প্রকল্প দাবি মৌলিক উন্নয়ন সংস্থা বেশ সুনামের সহিত বাস্তবায়ন করে আসছে। এই উদ্যোক্তাদের বিদ্যুৎ চালিত তাঁতকল ব্যবহারে অভ্যস্ত করানো, তাদের উৎপাদন বৃদ্ধি করা এবং মানসম্মত পণ্য উৎপাদন করা, পাশাপাশি তাদের কর্মসংস্থান সৃষ্টি করে 16টি গ্রামে আর্থিক সামাজিক উন্নয়নে কাজ করা, এটি মূলত এই প্রকল্পের উদ্দেশ্য। আমার মনে হয় যে এই 16টি গ্রামে তথা দাবি মৌলিক উন্নয়ন সংস্থার বাস্তবায়িত এলাকায় এই 4000 জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়ন, পাশাপাশি এলাকার আরও অনেক বেকার যুবক যুবতী, বিধবা, অসহায় দরিদ্র জনগণ যারা রয়েছে তারা কর্মসংস্থান করে ভালো উন্নত মানের জীবন জীবিকা করতে পারবে বলে আমি আশা করি। উপযুক্ত প্রশিক্ষণ, আধুনিক যন্ত্র সুবিধা, আকর্ষণীয় ডিজাইন, সুতার গুণগত মান নিশ্চিত করা এবং মানসম্মত রং ব্যবহারের মাধ্যমে শাল উৎপাদনে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে নওগাঁ জেলার এই তাঁতিদের। নওগাঁর তাঁতিদের তৈরি শাল ছড়িয়ে পড়েছে দেশের সবকটি বিপণী বিতানে এবং ক্রেতা চাহিদার শীর্ষে অবস্থান করছে।